আজকে আমি এই ভিডিওটির মাধ্যম দিয়ে এমন একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনাদের কাছে বলবো, যেই অ্যাপ্লিকেশনটি আজকের দিনে একটি খুবই বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এবং এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি বাস কিছুক্ষণ কাজ করে 35 লাখ টাকা পর্যন্ত জিতে নিতে পারবেন। তো সেটা কোন অ্যাপ্লিকেশন, তাকে আপনি কীভাবে ব্যবহার করবেন, কী কী প্রসেস আপনি ফলো করলে আপনি 35 লাখ টাকা পর্যন্ত জিততে পারবেন, সমস্ত কিছু আপনি এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানতে পারবেন। তো আপনি যদি এই টপিকের উপর ভিডিওটি দেখার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলেই আপনি এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখুন। আপনাকে এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ডিটেলস আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমেই আপনাকে জানিয়ে রাখি, এটা কোনো ফেক অ্যাপ্লিকেশন নয়, এটা আজকের দিনে একটা খুবই পপুলার অ্যাপ্লিকেশন। আর এটা একটা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম, যেমন আগে টিকটক ছিল। টিকটক ব্যান হওয়ার পর অনেক শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তাদেরই মধ্যে একটি সবথেকে বড় পপুলার অ্যাপ্লিকেশন যার নাম মজ। মজ শর্ট ভিডিও অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনাদের মধ্যে প্রায় সবাই জানেন, আর যারা জানেন না তাদের দিকে বলে রাখি, এটা একটা শর্ট ভিডিও প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন। এর মতো বিভিন্ন ক্রিয়েটর তারা তাদের ট্যালেন্ট এবং তাদের অ্যাক্টিংয়ের মাধ্যমে নিজেদের নাম খ্যাতি অর্জন করে থাকে এবং এখান থেকে পয়সাও আর্ন করতে থাকে। এবং এই সমস্ত শর্ট ভিডিও অ্যাপ্লিকেশনগুলির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেস্ট চলতে থাকে। এই সমস্ত কন্টেস্টের মধ্যে বিভিন্ন ক্রিয়েটর পার্টিসিপেট করে লাখ লাখ টাকা পর্যন্ত আর্ন করে থাকে। তারই মধ্যে এই মুহূর্তে মজ অ্যাপ্লিকেশনের মধ্যে সবথেকে বড় একটি কন্টেস্ট চলতে চলেছে, মজ অ্যাপ্লিকেশন 1 বছর পূরণ হওয়ার জন্য। এই মুহূর্তে মজ অ্যাপ্লিকেশনের মধ্যে একটি কন্টেস্ট চলছে যার নাম মজ সুপারস্টার হান্ট। যদি আপনার মধ্যে কোনো অ্যাক্টিং ট্যালেন্ট বা কোনো ইউনিক ট্যালেন্ট বা কোনোরকম কোনো ট্যালেন্ট থেকে থাকে এবং আপনি ইউটিউবের মধ্যে হোক, ইনস্টাগ্রামের মধ্যে হোক বা যে কোনো শর্ট ভিডিও প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনি ভিডিও বানান, তো আপনার জন্য রয়েছে 35 লাখ টাকা জেতার জন্য একটা খুব বড় সুবর্ণ সুযোগ। তো আপনি এই মুহূর্তে যদি মজ অ্যাপ্লিকেশনের মধ্যে মজ সুপারস্টার হান্ট এই কন্টেস্টের মধ্যে পার্টিসিপেট করেন, আর আপনি যদি এই কন্টেস্টের মধ্যে উইনার হয়ে যান, তো আপনি এখান থেকে 35 লাখ টাকা পর্যন্ত জিতে নিতে পারবেন। তো আপনি কীভাবে মজ সুপারস্টার হান্ট কন্টেস্টের মধ্যে পার্টিসিপেট করবেন, এর জন্য কী কী রুলস রয়েছে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এবার দেখে নেওয়া যাক। তো আপনি যদি মজ অ্যাপ্লিকেশন আগে থেকেই ব্যবহার করেন আপনার নিজের এন্টারটেনমেন্টের জন্য, তো সেটা তো খুবই ভালো। আর যদি আপনি এখনও পর্যন্ত মজ অ্যাপ্লিকেশন আপনার মোবাইলের মধ্যে ডাউনলোডই করেন না, তো আপনি ডেসক্রিপশানে এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পেয়ে যাবেন। আপনি তার উপরে ক্লিক করে খুবই সহজে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে আপনি আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করে দিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে মজ অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার একটি নিজের অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর আপনাকে মজ অ্যাপ্লিকেশনের মধ্যে এই মুহূর্তে যে কন্টেস্টটি চলছে মজ সুপারস্টার হান্ট, এই কন্টেস্টটির মধ্যে পার্টিসিপেট করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে নিজের ট্যালেন্টের ভিডিও বানিয়ে নিতে হবে। হতে পারে আপনার মধ্যে যে কোনো ট্যালেন্ট রয়েছে, কমেডি, ডান্স, সিঙ্গিং, অ্যাক্টিং, আপনি আপনার ট্যালেন্ট হিসেবে আপনি এখানে 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও আপনি এখানে ক্রিয়েট করবেন। এবং সেই শর্ট ভিডিওটি পোস্ট করার সময় তার নিচে আপনাকে দুটো হ্যাশট্যাগ ইউজ করতে হবে, একটা হচ্ছে হ্যাশট্যাগ মজ সুপারস্টার হান্ট এবং দ্বিতীয় যে হ্যাশট্যাগটি হবে সেটি আপনার আপনার ট্যালেন্ট হিসেবে যেই ক্যাটাগরির মধ্যে আপনি আপনার ভিডিওটি বানাচ্ছেন সেই ক্যাটাগরির একটি হ্যাশট্যাগ। তো আপনার ট্যালেন্ট হিসেবে আপনি কোন হ্যাশট্যাগটি ব্যবহার করবেন সেটাও আপনাকে ভিডিওটির আগে আপনাকে দেখাবো। তার আগে জেনে নেওয়া যাক এই কন্টেস্টটি কবে থেকে শুরু হচ্ছে এবং কবে এইটির লাস্ট ডেট রয়েছে এবং এই কন্টেস্টটির উইনার কবে ঘোষণা করা হবে, সেগুলো আগে জেনে নেওয়া যাক। এই কন্টেস্টটির মধ্যে পার্টিসিপেট করার জন্য যে স্টার্টিং ডেট সেটা হচ্ছে আজ, মানে 15ই জুলাই থেকে এই কন্টেস্টটি শুরু করা হচ্ছে এবং এই কন্টেস্টটি পার্টিসিপেট করার লাস্ট যে ডেট সেটা হচ্ছে যে 14ই আগস্ট। তো আপনি আজ থেকে 14ই আগস্টের মধ্যে আপনি এই কন্টেস্টের মধ্যে পার্টিসিপেট করতে পারেন। এবং আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই কন্টেস্টটি যে জজ হবে সে হচ্ছে আমাদের সবার পরিচিত রেমো ডিসুজা স্যার, বলিউডের খুব বড় একজন কোরিওগ্রাফার এবং ডিরেক্টর। কিছুক্ষণ আগেই আমি আপনাকে বলেছিলাম কি আপনি আপনার ট্যালেন্ট হিসেবে একটি হ্যাশট্যাগ আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে 5টা ক্যাটাগরি দেওয়া রয়েছে, এই 5টি ক্যাটাগরির মধ্যেই আপনাকে ভিডিও বানাতে হবে এবং এই 5টি ক্যাটাগরির মধ্যে আপনার কন্টেন্ট যেই ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই হ্যাশট্যাগটি আপনাকে এখানে ব্যবহার করে নিতে হবে। আপনি যদি এখানে কমেডি ভিডিও বানান তো আপনাকে এখানে হ্যাশট্যাগ কমেডি সুপারস্টার হান্ট, আপনি যদি এখানে অ্যাক্টিং ভিডিও বানান তো আপনাকে এখানে অ্যাক্টিং সুপারস্টার হান্ট, এবং আপনার মধ্যে যদি কোনো ইউনিক ট্যালেন্ট থেকে থাকে তো আপনাকে এখানে আপনার ভিডিওর নিচে হ্যাশট্যাগ ইউনিক ট্যালেন্ট সুপারস্টার হান্ট, এই হ্যাশট্যাগগুলিকে আপনাকে ব্যবহার করতে হবে আপনার ক্যাটাগরি হিসেবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে এই কন্টেস্টের মধ্যে পার্টিসিপেট করার যে ডেট সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন 15ই জুলাই থেকে 14ই আগস্ট পর্যন্ত। এবারে জেনে নেওয়া যায় যে এই কন্টেস্টের মধ্যে থেকে ক্রিয়েটরদের কীভাবে বেছে নেওয়া হবে এবং প্রাইজ কীভাবে বিতরণ করা হবে। 15ই জুলাই থেকে 14ই আগস্ট পর্যন্ত প্রত্যেক সপ্তাহে 50 জন করে ক্রিয়েটরকে বেছে নেওয়া হবে। এই 50 জন ক্রিয়েটরকে বেছে নেবে রেমো ডিসুজা স্যার। তো 15ই জুলাই থেকে 14ই আগস্ট পর্যন্ত টোটাল 200 জন ক্রিয়েটরকে এখান থেকে বেছে নেওয়া হবে এবং সেই 200 জন ক্রিয়েটরকে 1000 টাকা করে গিফট ভাউচার দেওয়া হবে এবং সেই 200 জন ক্রিয়েটরকে 17 থেকে 22 আগস্টের মধ্যে সেমিফাইনাল রাউন্ডে পাঠানো হবে
এবং তার মধ্যে থেকে 25 জন ক্রিয়েটরকে বেছে নেওয়া হবে ফাইনাল রাউন্ডের জন্য এবং সেই 25 জন ক্রিয়েটরকে 10,000 টাকা করে গিফট ভাউচার আবার দেওয়া হবে এবং 25 থেকে 30 আগস্টের মধ্যে সেই 25 জন ক্রিয়েটরের মধ্যে ফাইনাল রাউন্ড হবে এবং সেই ফাইনাল রাউন্ডের মধ্যে 5 জন ক্রিয়েটরকে বেছে নেওয়া হবে যে টপ নম্বরে থাকবে তাকে এখানে 10,00,000 টাকা দেওয়া হবে এবং বাকি 4 জনকে এখানে 5,00,000 টাকা করে দেওয়া হবে এবং 31 আগস্ট মজ সুপারস্টার হান্ট কনটেস্টের ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হবে তো এইভাবে আপনি খুবই সহজে মজ সুপারস্টার হান্ট কনটেস্টের মধ্যে পার্টিসিপেট করে 10,11,000 টাকা পর্যন্ত জিতে নিতে পারেন এই মুহূর্তে হয়তো আপনি ভাবছেন আপনি যদি এই কনটেস্টের মধ্যে সিলেক্ট হয়ে যান তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে তো আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটির উপর ক্লিক করে আপনি যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে অ্যাকাউন্ট বানিয়ে নেন এবং অ্যাকাউন্ট বানানোর সময় আপনি যে সমস্ত ডিটেলসগুলি আপনি ফিল আপ করবেন আপনার সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডির মধ্যেই মজ অ্যাপ্লিকেশনের তরফ থেকে আপনার সাথে সোজা যোগাযোগ করা হবে আপনার ভিডিও যদি এই কনটেস্টের মধ্যে সিলেক্ট হয়ে যায় তো আপনি যদি একজন শর্ট ভিডিও ক্রিয়েটার হন বা আপনি যদি মজ অ্যাপ্লিকেশনের মধ্যে নিজের ট্যালেন্ট দেখিয়ে পপুলারিটির সাথে সাথে পয়সাও আর্ন করতে চান তো আপনার জন্য এটা একটা খুবই বড় সুবর্ণ সুযোগ আপনি এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনি ডেসক্রিপশন থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়ে আই থেকে 14 আগস্টের মধ্যে ভিডিও পোস্ট করতে পারেন আর এখানে আপনি যে একটা ক্যাটাগরির মধ্যে ভিডিও পোস্ট করবেন তা না আপনি এখানে চাইলে কমেডি অ্যাক্টিং ডান্স বা কোনো ইউনিক ট্যালেন্ট থাকলে আপনি বিভিন্ন ক্যাটাগরির মধ্যেও ভিডিও পোস্ট করতে পারেন এর মধ্যে থেকে যদি আপনার কোনো একটি ক্যাটাগরির মধ্যে সিলেকশন হয়ে যায় তখন আপনার আদার ক্যাটাগরির মধ্যে সিলেকশন হবে না কারণ এই কনটেস্টের মধ্যে একটি ক্যান্ডিডেট বাস একবারই সিলেক্টেড হবে তো আশা করছি আপনি যদি এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন তো আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে এবং আপনি এই কনটেস্টের মধ্যে পার্টিসিপেট করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছেন তো এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন আর এই কনটেস্টের মধ্যে পার্টিসিপেট করুন তো এই পুরো জানকারিটা আপনার যদি একটু হেল্প হয়ে থাকে তো আপনি এই ভিডিওটিকে একটি লাইক করুন আপনাদের সেই সমস্ত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন যারা শর্ট ভিডিও ক্রিয়েট করে বা শর্ট ভিডিও ক্রিয়েট করার কথা ভাবছে তাদের জন্য এই মুহূর্তে একটা খুবই বড় সুযোগ পপুলারিটি হাসিল করার সাথে সাথেই একটা খুব বড় অ্যামাউন্ট জিতে নেওয়ার জন্য আর এমনই নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের উপর আপনি যদি ভবিষ্যতে আরও ভিডিও দেখতে চান তো আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না কারণ এই চ্যানেলের মধ্যে অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও বলুন বা ইউটিউবে কীভাবে গ্রো করবেন বা আদার্স টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপনি এই চ্যানেলের মধ্যে আগেও এমনই দেখতে পাবেন তো চলুন দেখা হচ্ছে এমন একটি নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততদিন পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।